কেমন আছো তোমরা সবাই? গুড নুন। এখন এখন বাজে একটা, আজকে শনিবার, একটা বাজে। আমি একটা রান্না নিয়ে এসেছি তোমাদের কাছে। আমি আজকে দেখাবো চিকেন। আমার রেসিপিটা ফলো করতে পারো তোমরা, যাদের ভালো লাগবে। জানো চিকেন রান্না সবাই তোমরা জানো, কিন্তু আমার রেসিপিতে বিশেষ কোনো মশলা দিই না, জাস্ট পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর নুন, হলুদ তো সব রান্নাতেই পড়ে, নুন হলুদ আর লঙ্কা। আমি কোনো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ছাড়া মাংস করি, সে চিকেনই বলো মাটনই বলো। নর্মাল চিকেন কষা করছি, তোমরা ভালো লাগলে তোমরা ফলো করো। তো শুরু করি রান্নাটা। আরেকটা কথা তার আগে তোমাদের বলি, আজকে শনিবার ছুটির দিন, আমার ছেলে আজকে দেখো রান্নাঘরে আমার সাথে বসে আছে, আমার রান্না দেখবি বলে। ওর খুব ভালো লাগে রান্না দেখতে, ও আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসে। এরকম আমার ছেলেকে তোমাদের দেখাচ্ছি। হাই, কেমন আছো তোমরা বলো? কেমন আছো তোমরা? তোমরা আমাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, ঠিক আছে? বেশি কথা না বলে রান্নাটা শুরু করি। লাইক, শেয়ার এন্ড কমেন্ট। হ্যাঁ, বলে দিলো তোমরা লাইক, প্রেস দা বেল আইকন, প্রেস দা বেল আইকন, ও বলে দিলো। ওই আমি তোমাদের বলেছি, ও বলবো তোমাদের একটা শুভমের একবার গল্প শোনাবো আমি। ওই আমার সব কিছু বল, কী পরবো, কীভাবে সাজবো, কী করবো, ও সব বলে দেবে। আচ্ছা চলো, বেশি কথা না বলে আমি রান্নাটা দেখাই। চিকেন রান্নাটা তোমাদের ভালো লাগলে আমার রান্নাটা ফলো করো। এটা আমার শাশুড়ির কাছে শেখা রান্না, মাংস রান্না। চলো স্টার্ট করছি। হ্যাঁ তো শুরু করছি। দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কুকারটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা হাই ফ্লেম করা আছে। আমি তেল দেবো, আমি একটু 5 চামচ মতন তেল দিয়েছি, একটু তেলটা একটু বেশি দিলাম, তোমরা একটু কম তেলও করতে পারো, কিন্তু আমি 5 চামচ মতন তেল দিয়েছি, ঠিক আছে? আমি কোনো ফোড়ন দেব না, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি রেখেছি, এখানে দুটো বড় পেঁয়াজ আছে, পেঁয়াজ কুচি রেখেছি, এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হবে। আচ্ছা তার আগে দেখাই, এখানে 1 কেজি মতন চিকেন আছে, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 1 কেজি চিকেনের জন্য আমি 2টো বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা পুরো ভালো করে ভাজা হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। মানে তোমার ছোট চামচের 1/2 চামচেরও কম নুন দিলাম প্রথমে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, লাল লাল না হলো, লাল হবে হবে এরকম ভাবে ভাজতে হবে, না হলে মাংসটা ভালো লাগবে না। আমার রেসিপিটা ফলো করতে পারো, কোনো আমি মশলা দেবো না, জাস্ট নর্মাল নুন হলুদ পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে মাংস করছি, কিন্তু এটা কষাতে হয়, একটু সময় লাগে। পেঁয়াজটা ভাজা হোক, পেঁয়াজটা ভালো করে ভাজা হলে টেস্টটা ভালো হয়।
আর একটু ভাজা হলুদ আছে। রান্নায় তাড়াহুড়ো করলে চলে না, কোনো কোনো রান্না তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কোনো কোনো রান্না একটু টাইম নিয়ে করলে খেতে ভালো হয়, টেস্ট হয়। আবার কোনো কোনো রান্না খুব তাড়াতাড়িও হয়ে যায়। হ্যাঁ, আমার পেঁয়াজটা এখন দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে। আমি 5 চামচ, বড় চামচে 5 চামচ মতন তেল দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আর একটু কমও দিতে পারো। এবার আমার ধুয়ে রাখা চিকেনটা, আমি এর মধ্যে আমি কিচ্ছু দিইনি, কিন্তু শুধু ধুয়ে রেখেছি, আমি ভাজা পেঁয়াজের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভেজে নিলাম। পেঁয়াজের সাথে চিকেনটা একটু ভেজে ভেজে নিলাম। এর সাথে সাথে আমি দিতে থাকবো, এর মধ্যে একটা পুরো গোটা রসুন আমি ছাড়িয়ে পেস্ট করে রেখেছি, আর তার সাথে 1 ইঞ্চি মতন আদা কুড়িয়ে নিয়েছি। তোমাদের দেখিয়েছিলাম খিচুড়ির রান্নায় আমি কীভাবে আদা কড়াই, আমি মিক্সিতে বাটিনি, আদা ওই ছোটো ওটাই কুড়িয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আমি আদাটা দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম। তার সাথে সাথে আমি নুন দিয়ে দেবো, 1 চামচ মতো নুন দিলাম, তার আগে 1/2 চামচের একটু কম দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়। 1 চামচ ছোটো চামচের দিচ্ছি, 1 চামচ আর 1/2 চামচ, 1/2 চামচটা মনে হচ্ছে বেশি হবে, একটু কমিয়ে নিয়ে এই 1/2 চামচ মতনই দিলাম, মানে 1/2 চামচ নুন দিলাম। আগেরটা নিয়ে এখনটা নিয়ে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ হলুদ দিলাম। একটু নাড়িয়ে নিই, একটু নাড়িয়ে নিলাম। একটা টমেটো কেটে রেখেছি, একটা টমেটো কেটে রেখেছি এরকম সাইজ করে দিয়ে দিলাম। আর এর সাথেই আমি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো।
যে যেরকম ঝাল খাবে সেভাবে দেবে। আমি এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, এক চামচ দিলাম আর একটু দেবো, আমি দেড় চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম, তাহলে মাংস একটু ঝাল ঝাল ভালো লাগে। যার যেরকম স্বাদ সেরকম আন্দাজে লঙ্কা গুঁড়ো দেবে। ব্যাস আমার মোটামুটি মশলা দেওয়া কিন্তু হয়ে গেছে। পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, রসুন আদা নুন হলুদ লঙ্কা টমেটো, আমার মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এই অবস্থাতে বেশি নাড়ার দরকার নেই, গ্যাস সিম করে আমি ঢেকে দেবো। একটু মজে গেলে নিজেই আমি নাড়াতে পারবো, কারণ নাড়াতে পারছি না। একটু মজে যাক, আমি আসছি তিন মিনিট পর। আমি আবার ফিরে এসছি, ঢাকনাটা খুলে দেখি, দেখো জল বেরিয়ে গেছে। এবার এটা পুরো কষবে, গ্যাসটা হাই করে দেবো। মাংসটা আমার কষতে কষতেই হয়ে যাবে, আমার রান্নাটা কষতে কষতেই হয়ে যাবে। জাস্ট একটা প্রেশার লাগিয়ে একটুখানি ওই হবে, তখনই হয়ে যাবে। আর চিকেন তো এমনি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমি কড়াইতে করি না, প্রেশারেই করি, প্রেশারে রান্নাটা ভালো হয়। আর তেলটা থাকে কড়াইতে, আমার আমার মনে হয় তেলটা যেন মনে হচ্ছে উড়ে উড়ে যায়। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অল্প একটু গরম জল বসিয়ে দিই। মাংস তো সবসময় গরম জল দিতে হয়, পুরো কষে যাবে। দেখো আমার ছেলে স্নান করতে গিয়েছিল, স্নান করে চলে এসেছে, ওর এত ইন্টারেস্ট রান্না দেখার, স্নান করে চলে এসেছে।
মাংসতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছাড়া আমার কথা একবার এইভাবে করে দেখো, করে খেয়ে দেখো তোমরা। রসুনটা বেশি করে দিতে হয়, পেঁয়াজটা বেশি করে দিতে হয়, দিয়ে ভালো করে টাইম নিয়ে কষাতে হয়। তুমি একবার খেয়ে দেখো ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো বাদ দিয়ে। জলটা গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। ভালো করে কষতে হবে, ওপর থেকে তেল ছেড়ে দেবে। মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখি বুঝতে পারছো মাংসটা সেদ্ধ হয়ে গেছে। চিকেন তো তাড়াতাড়ি হয়ে যায়। আমি এই গ্যাসটায় ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিলাম। আমাদের আজকে লাঞ্চে মেনু শুধু মাংস আর ভাত, আমাদের মাংস হলে আর কিচ্ছু লাগে না। ভাত বসিয়ে দিয়েছি। আমরা সসপ্যানে ভাত করি, জানো তোমরা, আমরা সসপ্যানে ভাত করি, আমাদের হাঁড়ি নেই, আমরা হাঁড়িতে করি না। আমি বিয়ে হয়েছে পর থেকে এসে দেখছি মা সসপ্যানে করতেন, তো সেই অভ্যাসটাই আমার হয়ে গেছে, সসপ্যানে করি, হাঁড়িতে করি না। আমাদের আজকে লাঞ্চ মেনু মাংস আর ভাত, আমাদের মাংস হলে আর কিচ্ছু লাগে না। দেখো মোটামুটি কষে গেছে, খুন্তিটা আমি নামিয়ে দিলাম। এবার বাকিটা আমার হাতা দিয়ে হয়ে যাবে। আমি আমার সুবিধার জন্য হাতা আর খুন্তি দুটোই ইউজ করছি। আর একটা ছোট্ট টিপস তোমাদের বলি, যখন প্রেশারে কিছু রান্না করা হয় বা খুন্তিতে বা কড়াইতেই বলো কিছু রান্না করা হলে, খুন্তিটা ব্যবহার করার পর বা এই হাতাটা ব্যবহার করলাম, হাতাটা ব্যবহার করার পর এই হাতাটা আমরা সবসময় এখানে রাখি ওখানে রাখি, এতে গ্যাস নষ্ট হয়ে যায়, গ্যাসে তেল হয়ে যায়। দেখো দেখো আমার গ্যাস পুরো পরিষ্কার থাকে, আমিও রান্না করি, এদিক এদিক হয়ে যায় ওদিক হয়ে যায়। তো হাতা বা খুন্তিটা তোমরা কোথায় রাখবে, যে এমন এই জলটা আমি গরম করলাম স্টিলের সসপ্যানে, একটু জল গরম করেছি এতে মাংসতে দেবো বলে, এই হাতাটা এর মধ্যে চুপিয়ে রাখো, তো তেলটা নষ্ট হলো না, জলটাতে থাকলো, কারণ এই জলটা আমি মাংসতে দিয়ে দেবো, প্লাস তোমার গ্যাস তোমাদের গ্যাসটাও নোংরা হলো না। আমি হাতাটা খুন্তিটা এতক্ষণ চুপিয়ে রেখেছিলাম, দেখো জলটা ইয়েলো হয়ে গেছে, তো তেল তেল মশলা যা জলটা এর মধ্যেই রইলো, আর এই জলটা আমি একটু পরে মাংসতে দিয়ে দেবো। এটা ছিল আমার টিপস আজকে, এই যে ইউজ করলাম হাতাটা। এবার হাতাটা যদি আমি ডাইরেক্ট গ্যাসের উপর রাখি গ্যাসটা নষ্ট হয়ে যাবে, এই দিয়ে রাখবো গ্যাসটা তেল তেল হয়ে যাবে, তো আমি হাতাটা
এই জলের মধ্যে রেখে দিলাম, তাতে কি হলো জলটা আমার রেডি রয়েছে গরম জল, আর হাতার ওটা এদিক ওদিক হলো না। তোমরা করে দেখতে পারো, হয়তো গ্যাসটা নোংরা হবে না। আমার রান্নার সময় আমার গ্যাস কিন্তু নোংরা থাকে না, একদম পরিষ্কার। আর আমার একটা অভ্যেস আছে, মাঝে মধ্যে আমি যখন রান্না করি তখন এটা দিয়ে গ্যাস সবসময় এরভাবে এরভাবে বসতে থাকে। তো চলো, আমার এটা মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়ে আমি আলু কেটে রেখেছি। যেমন মাংসে আলু দেয় সেরকমভাবে আলু দিয়ে দেবো। আমি আলু ভাজিও নি কিচ্ছু করে, ডাইরেক্ট জল থেকে আলু ওখানে দিয়ে দেবো। তোমরা করে দেখো, তোমরা ভাবছো তো কীভাবে রান্না করছে, এটা ভালো হবে কি না খেতে, কিন্তু তোমরা করে দেখো। আমি আলু ভাজিও নি, নুন দিয়েও মাখাইনি, কিচ্ছু করিনি। আলু কেটে জলে ফেলে রেখেছিলাম, সেখান থেকে তুলে ডাইরেক্ট আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আমি আর নাড়াতে পারছি না, প্রেশারটা ভরে গেছে। এই গরম জল এখানে দিয়ে দিলাম। হয়ে গেল, আমি কুকারটা বন্ধ করে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। একটা জোরে সিটি আসতে আসবে তখনই বন্ধ করে দেবো। আমার মাংস কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি। জোরে সিটির আওয়াজ আসছে তোমরা শুনতে পাচ্ছ দেখতেই, আমার মাংসটা হয়ে গেছে রান্নাটা, মাংস রান্নাটা এখন হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। এই যে আমার রান্নাটা, চিকেন কষা রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো। এখন আমরা খেতে বসবো, এখন আমরা লাঞ্চ করতে বসবো, এখন 2 বাজে। ঠিক আছে, তাহলে আমি আজকে আসছি, আমি আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে, কোনো রেসিপি নিয়ে, কোনো ইজি রেসিপি নিয়ে আবার আসবো। তোমরা চেষ্টা করো, এই রান্নাটা করার কোনো বিশেষ কঠিন নয়, খুব ইজি। তাহলে আমরা এখন খাই, টাটা। তোমরা সাবস্ক্রাইব করো কিন্তু।